শুনলাম আমাদের নোবেল নাকি আরেকজনের বউরে নিয়ে পলাইছে। খুলনার মেয়ে ফারজানা আরশির সঙ্গে জুটিয়ে প্রেম করছেন তিনি। ছোট পদ্মার জনপ্রিয় নায়িকা তানজিন তিশার নাকি অডিও ভাইরাল হয়েছে। কোন কাপল ভ্লগাররা নাকি কাপল ভ্লগ করতে করতে বিদায় বান্ধবী বলে দুইজন দুইজনকে সাইরা সই লাগাচ্ছে। অন্য ছেলেদের সাথে শুয়ে আসছে, এরকম বউ কি আপনারা মানেন? শুনলাম কে নাকি ডিভোর্সের স্টেটমেন্ট খাতায় লেখা আইনা বলছে যাতে ভুইলা না যায়। এখানে আসলে আমার কোনো ইন্টারেস্ট। হ্যাঁ, সবগুলা টপিক নিয়ে কথা বলবো আজকের এপিসোডে। আর আজকের এপিসোডের নাম ভাইরাল হবি কিনা বল। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। খুলনার মেয়ে ফারজানা আরশির সঙ্গে জুটিয়ে প্রেম করছেন তিনি। আসলে তেমন কিছুই না, আমাদের খুলনার ফারজানা আরশি আপু প্রথমবারের মতো খুলনার মেয়ে হয়ে নোবেল অর্জন করলো, তাও আবার অরিজিনাল নোবেল। হ্যাঁ ঠিক আছে, একটু মালমুল খেয়ে টাল হয়ে থাকে কিংবা মদ খেয়ে বাইক চালায়, ইটস নর্মাল। কারণ এটা আর কেউ নয়, আমাদের মাইনুল আহসান নোবেল। আমি শুধু আরশি আপুর কথা ভাবতেছি। দেখেন আপু, আপনার নোবেলটা আবার যেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের মতো চুরি না হয়ে যায়। কারণ আমাদের নোবেল তো আপনার নোবেল দেওয়ার নাম করে খুলনার ফুড ব্লগারের কাছ থেকে আপনারে চুরি করে আনছে। এখন আবার আপনার থেকে যদি আপনার নোবেল অন্য কেউ চুরি করে নিয়ে যায়, তখন তো আবার আপনি অনলাইনে এসে কানবেন আর বলবেন তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ধন্যবাদ নোবেল ভাইয়া কাপলদেরকে নতুন স্টাইল শেখানোর জন্য। নাই মানে উকুন্তলার। আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমাদের নোবেল ভাইয়া কত লোমান্তিক, বিয়ে হতে না হতে একেবারে বইয়ের কোলে ওঠে, বইয়ের মাথায় উকুন তুলে দিচ্ছে। যাই হোক, খুলনার ভাই আর আপুদেরকে বলতেছি প্লিজ, আপনারা আপনাদের বউ এবং জামাইদেরকে একটু চোখে চোখে রাখবেন, না জানি কখন আবার কাটটা নিয়ে কে ভাই গাজাই। বাই দা ওয়ে, আমার খারাপ লাগতেছে আরশি আপুর এক্স হাজবেন্ডের জন্য। এখন সবাই বেচারার দোষ খুঁজবে, কেন তারে আরশি আপু সাইরা নোবেলের সাথে ভাইগা গেল। কিন্তু আপনারা হয়তো আমাদের আরশি আপুর পরিসংখ্যান জানেন না, নোবেল ভাইয়া তার চার নাম্বার জামাই। এই মেয়েটা আগে থেকেই খারাপ, স্কুলে এক ক্লাসে দুই তিনবার ফেল করতো, চার পাঁচটা ছেলের সাথে প্রেম করতো, নাদিমো তিন নাম্বার জামাই। আগে ওর দুইবার বিয়ে হয়েছে, একটা ভিডিও বের হয়েছিল, এখন নোবেল ওর চার নাম্বার জামাই। আচ্ছা ওয়েট ওয়েট, এগুলা কিন্তু আমি বলি নাই, এগুলো ওর আশেপাশের মানুষই বলতেছে, আমি জাস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। কথা তো সেইটা না আপু, কথা হলো সেরি গেল তো গেল, সাথে আবার নাদিমের শার্টটাও নিয়ে গেল। ভাই রে ভাই, আপনারা পারেন ও, পুরো আমান তামান একটা বউরে নিয়ে চলে গেছে সেই চিন্তা নাই, বাট আপনারা আছেন তার শার্ট নিয়ে গেল কিনা সেইটা নিয়ে। আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন, নেশাখোরদের বউ কিন্তু যায় না, বারবার আসে। আমাদের নোবেল ভাইয়া আরো একবার সেটা প্রমাণ করে দিল। তবে যাই বলেন খুলনাবাসী, আপনাদের কিন্তু নোবেল ভাইয়ারে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ শুধুমাত্র তার জন্যই আপনাদের এলাকার কোনো মেয়ে প্রথমবারের মতো নোবেল অর্জনের গৌরব অর্জন করলো। আচ্ছা এখন আসি আপনাদের ছোট পদ্মার জনপ্রিয় লায়িকা, বর্তমানে ইয়াং জেনারেশনের কিরাস কিরাস। হ্যাঁ একসময় আমারও ভালো লাগতো। আচ্ছা ওইদিকে না যাই, আপনাদের তানজিন তিশার বিষয়ে একটু কথা বলি। ভাই রে ভাই কি বলবো, দুই দিন আগে শুনলাম সে নাকি সুইসাইড করতে গেছিল, মেডিকেলে আছে। তানজিন তিশা আত্মহত্যা করার চেষ্টা করেছে, তারপর দেখলাম না সে মেডিকেল থেকে সুস্থ হয়ে এসে লাইভ করলো। তার নাকি ফুড পয়জনিং হয়েছিল, যার জন্য সে স্লিপিং পিল খাই সাইড ইফেক্ট হয়ে মেডিকেলে ভর্তি ছিল। প্লাস আমার ফুড পয়জন ছিল, ওই মেডিসিন গুলো নিয়ে এবং আমি সাথে স্লিপিং পিল নিই। সাংবাদিক ভাইদের বলি, ভাই আপনারা সাংবাদিকতা করতেছেন করেন না, তাই বলে একটা ফুড পয়জনিং বিষয়টার একেবারে সুইসাইডের লেভেলে নিয়ে যাবেন। যাই হোক, তারপর আবার দেখলাম আমাদের তানজিন তিশা সাংবাদিকদের নামে কি যেন বলছে, তারপর আবার ক্ষমাও চাইছে, আবার পোস্টার ডিলেটও করে দিচ্ছে। মজার বিষয় হলো কালকে আবার দেখলাম কয় মিনিটের যেন অডিও ভাইরাল হয়েছে। আরে কাকা আপনারা কি বুঝেন না, পাবলিক আপডেট হয়েছে, দেশ ডিজিটাল হয়েছে, মানুষ মডার্ন হয়েছে, এখন আর কেউ অডিও চায় না, ভিডিও চায়। ভিডিও না ইয়ে মানে কোনো কিছু ভাইরাল হলে সেটার প্রমাণ হিসেবে ভিডিও চায়, ভিডিও। এখন আর অডিও দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না কি, আইছে অডিও ভাইরাল হয়েছে। যাই হোক, আজকে আবার দেখলাম আমাদের তানজিন তিশা আপুর ডিবি অফিসে গেছে, কি জানি না কি বলতে। ভাই রে ভাই, কোথায় থেকে কি হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বিশ্বাস করেন এসবের কিছুই আপনার মাথায় আর এখন ঢুকবে না। আমি আপনি শুধুমাত্র দর্শক, দেখে যাওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। আপনারা অপেক্ষা করেন, কারণ আমি অপেক্ষা করতেছি শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার। ততক্ষণে আসেন আমরা বাংলাদেশের সো কল একজোড়া কাপল ভ্লগারের ডিভোর্সের কাহিনী শুনে আসি। অন্য ছেলেদের সাথে শুয়ে আসছে, এরকম বউ কি আপনারা মানেন? ভাই রে ভাই, এদের এই ডিভোর্সের ভিডিওগুলো দেখার পর জাস্ট আমার একটাই কথা মনে হচ্ছে, ভাই রে এরা কাপল ভ্লগার নাকি ডিভোর্স ভ্লগার। মানে এরা এক একজন তাদের এক একটা পেজ থেকে যেভাবে আমাদেরকে এপিসোড আকারে তাদের ডিভোর্সের কাহিনীগুলো শুনাইছে, বিশ্বাস করেন তাদের এই সকল এপিসোডগুলো যদি এক জায়গায় করা যায়, আমার মনে হয় একটা সিনেমা হয়ে যাবে।
ডিভোর্সের সিনেমা। মামাকে নিয়ে অনেক মিথ্যা অনেক অপবাদ উঠছে। না ভাই আপনারাই দেখেন, জামাই তার বউয়ের সাথে কেন ডিভোর্স হয়েছে সেই কাহিনীগুলো আমাদেরকে শোনানোর জন্য ধারাবাহিকভাবে ঠিক কতগুলো এপিসোড বের করছে। আবার ওইদিকে তার বউ তার জামাইয়ের সাথে ডিভোর্সের কাহিনীগুলো আমাদেরকে শোনানোর জন্য তাহার পেজ থেকে ঠিক কতগুলো এপিসোড বের করছে। সে আমার ড্রেস কোথায় পায়? এর থেকেও মজার বিষয় হলো এদের এই দুজনের ডিভোর্সের স্ক্রিপ্ট রাইটার হলো এই যে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে তাহার বউয়ের জিগ্রি বান্ধবী। এর আগেও প্রেগন্যান্টও ছিল। সেও তাহার ফেসবুক পেজ থেকে এদের দুইজনের এই ডিভোর্স নাটকের স্ক্রিপ্ট তুলে ধরছে। এটাও কিন্তু জানতাম। এখন আমার মতো আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে যে ডিভোর্স হলো জামাই বউয়ের, তাহলে এর মধ্যে থার্ড পারসন কি করে? বলি না, এখন বলতে বাধ্য হচ্ছে। প্রতিটা সম্পর্ক ভাঙার পেছনে একটা করে থার্ড পারসনের হাত থাকে, আপনারা হয়তো ভুলে গেছেন কাকা। আমি এগুলো নিতে পারতেছি না। আমি এই সম্পর্ক টিকায় রাখার জন্য কত কিছু করি। তবে আমার কাছে এদের ধারাবাহিকভাবে তাদের ডিভোর্সের কাহিনী আমাদেরকে শোনানো দেখে আমার মনে হচ্ছে এসব থার্ড পারসন কিছুই না। আমি চাইনি যে জিনিসগুলো নিয়ে এত কিছু হয়ে যায়। এরা জাস্ট তাদের কাপল ভ্লগটারে নাটকে এবং নাটকটারে একেবারে সিনেমা পরিণত করানোর জন্য এইগুলা করতেছে। আমি চাইলেই ভিডিওটা দেখাইতে পারি। তা না হলে আপনারাই দেখেন এই কাপল ভ্লগারদের আগে কয়জন আছেন তো আর এখন কয়জন আছেন। কে বিচার আল্লাহই করবে। আচ্ছা ওয়েট ওয়েট, একটা জিনিস হিসেব করে দেখি তো এদের এই ধারাবাহিক এপিসোডগুলো সিনেমায় পরিণত হয়েছে কিনা। আচ্ছা বইয়ের এপিসোডগুলো থেকে শুরু করি। 1:43, 2:56, 12 মিনিট, 8:49, 3:22, 9:56, 6:24, 6:41, 3:55, 3:59, 4:39, 23:30, 3:44, 2:34, মোট 90:22। আচ্ছা মোট 90:22, মানে দেড় ঘন্টা। আচ্ছা দেড় ঘন্টায় কি একটা সিনেমা হয়? সিনেমা না হলেও একটা টেলিফিল্ম হয়ে গেছে। আর এই ভিডিওগুলো দেখার পর আপনাদের এখন কেমন মনে হচ্ছে বলেন? নিশ্চয়ই নিজেকে অনেক বড় বোকা সোকা মনে হচ্ছে। সত্যি বলতে আমারও নিজেকে তাই মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন এখানে শেষ না। দুই দিন পর যখন জানতে পারবেন এদের এই ডিভোর্সের ব্লগ থেকে শুরু করে নাটকগুলো সিনেমায় পরিণত করার জন্য এই ডিভোর্সটা পুরোটাই নাটক ছিল, তখন জাস্ট একটা জিনিসই মনে হবে, আমাদের কপালে বড় বড় করে খোদাই করে খাতা কলম নিয়ে লেখা বসে গেছে যাতে একটা পয়েন্টও ভুলা না যায়। তার উপর দেখি এই ডিভোর্সের স্টেটমেন্টের এক ভিডিওতে 4-4টা অ্যাড বসানো। মানে ভাই এখনকার এগুলো ডিভোর্স নাকি বিজনেস? তার থেকেও মজার বিষয় কি জানেন, এই ডিভোর্সের পেছনেও একজন থার্ড পার্সন জড়িত। না এটা আমি বলতেছি না, সবাই দেখলাম বলা বলি করতেছে, সবাই এটা নিয়ে পোস্ট দিচ্ছে, তাই আমি একটু বললাম আর কি। তবে যাই বলেন আমাদের হোস্ট সাহেবের এই ডিভোর্সের স্টেটমেন্টের ভিডিওটা দেখে আমি জাস্ট একটা জিনিসই বুঝলাম যে এখন ডিভোর্স জিনিসটা খুবই সস্তা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছুদিন আগেও কিন্তু মানুষ এই বিশ্বের জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারতো না, আর এখন বিশ্বের জিনিসটা এতটাই সস্তা হয়ে গেছে মনে হচ্ছে গুলিস্তিনে বিক্রি করা কোনো জিনিসের মতো। যাই হোক লাস্ট একটা কথাই বলবো, আপনারা প্লিজ বিশ্বের জিনিসটাকে এতটা সস্তা বানাবেন না। একটা সম্পর্কে সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, সেগুলো সলভ করবে সম্পর্কটাকে আরো শক্ত বানানোর নামই কিংবা সম্পর্কটা টিকে রাখার নামই হচ্ছে ভালোবাসা। ছেড়ে যাওয়ার নাম কখনো ভালোবাসা হয় না। আপনাদের হোস্টের একটা কথা আমার খুবই খারাপ লাগছে, ভালোবেসে বিয়ে করছিল এখন ভালোবাসা ফুরিয়ে গেছে জন্য নাকি তাকে ছেড়ে দিছে। এখানে আসলে আমার কোনো ইন্টারেস্ট, মানে ব্যাপারটা কত সহজ, ইচ্ছে হইলো ভালোবাসলাম, ইচ্ছে হইলো না ছেড়া দিলাম। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন। আর হ্যাঁ বিজনেস কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে নির্দ্বিধায় ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।